আর এখানে মানে বানি হেলমেট পরে সেই সেই লেভেলের রিঅ্যাকশন আসছে। মেটা ভিডিও করতে যাওয়ার আমাদের ভাই, আর সত্যি বলতে গেলে না ভাই, সামনে তিনটে মেয়ে আসছে ভাই, রিঅ্যাকশন পাওয়া যায় কি দেখি। রিঅ্যাকশন দিলে খুবই ভালো, আর না দিলে পুরো গেল। গাইস এরা কারা? রিঅ্যাকশন এটা কি ছিল ভাই? জোশ লেভেলের রিঅ্যাকশন ছিল। এখানে দেখো কতগুলো চাচিরা দাঁড়িয়ে আছে, চাচিদেরকে তো দেখিয়ে দাও, চাচি মাগুলোকে দেখে ও ভাই পলটকে দেখ লিয়া হমকো, পলটকে দেখ ভাই। এখানে তিন টাইমে টুকি দিচ্ছে কেন ভাই? পছন্দ পছন্দ হয়ে গেছে নাকি? কামড়ে লেবে দেখুনি, এই কামড়ে লাই কি হল? এক সেকেন্ড গুড মর্নিং, এই সরি সরি এখন তো ভাই দুপুর হয়ে গেছে, মানে বিকাল হয়ে গেছে। তো হে গাইস গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কি সব ভালো? তো আর ভালো তো থাকতেই হবে যেহেতু তোমরা আরএস এর ফ্যামিলি মেম্বার। তো গাইস ব্যাপারটা হচ্ছে আজকের ব্লগের টপিক হচ্ছে আমার এই ছেলেটা। তো কেন তুমি একটু বলবে আজকে টপিক তুমি কেন রাইডে যাচ্ছি? কারণ আমরা যাচ্ছি ভাই রাইডে বানি হেলমেট নিয়ে। আর এই যে ভাইপোটা আছে এটা আমার ভাইপো, হয়তো এ আজকে হেলমেটটা পরবে। আর গার্লস রিঅ্যাকশন হবে ভাই সেই লেভেলে, মানে পুরো তাবাই মাছিয়ে দেবো। আর এখন বাজে ভাই, টাইমটা দেখে নাও ভাই কটা বাজে, তোমরা নিজেরাই দেখো তো 5:35। তো এখন আমরা বেরোচ্ছি রিঅ্যাকশন নিতে, মানে গার্লস বয়েজ সব রিঅ্যাকশন হবে, মানে আমাদের আশপাশে রিঅ্যাকশন নেবো। তো বানি হেলমেট নিয়ে, আর ভাইয়ের কাছে আছে ভাই স্কুটি, তো আজকে স্কুটি নিয়ে রিঅ্যাকশন হবে। আর হেলমেটটা ভাই অনেকদিন পর বের করেছি, কারণ তোমরা তো জানো আমার কাছে বাইক নেই, আর আমার মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই শব্দ তোমরা জানো তো। যাই হোক, আর একটা কথা বলতে চাই, মানে একটা মেয়ে আমাকে কমেন্ট করেছিল যে আমি তোমার ভিডিও দেখি বা আমি তোমাকে দেখি, এইসব কি একটা কমেন্ট করেছিল যে আমার নামটা তুমি ভিডিওতে নাও। তো মেয়েটার নাম হচ্ছে আফরিন। হাই আফরিন, কেমন আছো? ভালো থাকলে কমেন্ট করো। তো চলো আমরা এখন ডাইরেক্টলি বাইক সেট আপে যাবো, মানে হেলমেটটা এ পড়বে আর আমি মানে পেছনে বসে বসে সব রিঅ্যাকশনগুলোকে কভার করবো। তো যাই হোক একটা বেরোনো যাক নাকি? চলো তো চলো ভিডিও স্টার্ট করা যাক। ফাইনালি ভাই আমরা বেরিয়ে পড়েছি রিঅ্যাকশন নেওয়ার জন্য, আর আগে যাচ্ছি। আর ভাই সামনে একটা জিও গাড়ি আছে, জিও গাড়ি থেকে মেয়েটা কেমন রিঅ্যাকশন দিচ্ছে তোমার রিঅ্যাকশনটা দেখো। আর সত্যি বলতে ভাই বো কেমন লাগছে তোকে? তো ভাই একে মানে এত লেভেলে সবাই ঘুরে ঘুরে দেখছি। তো আমরা এখন যাচ্ছি বরগাছিয়ে, বলা বলি কথা বরগাছিয়ায় গিয়ে গার্লস রিঅ্যাকশন নেবো, কারণ বরগাছিয়ে অনেক রিঅ্যাকশন পাবে। আর এখানে রিঅ্যাকশন দেখো, মানে সব সেই লেভেলে রিঅ্যাকশন পাবে। দেখো ভাই ভাই সাহাব কাই প্যারা রিঅ্যাকশন হ্যায় ভাই। তো আমরা এখন আছি কালীতলা বাজারে, আর ভাইপো হেলমেট পরে তো সেই লেভেলের গাড়ি চালাচ্ছে। দেখো ভাই সেই সেই লাগছে সেই থ্যাংক ইউ ভাই। সাবস্ক্রাইবার এসছে বলছে বিগ ফ্যান। তো যাই হোক চলো আমরা আগের দিকে যাচ্ছি, মানে কালীতলা বাজারে, এটা হচ্ছে কালীতলা। আর বরগাছে রিঅ্যাকশন দেখবো, কাকুর রিঅ্যাকশন দেখবো ভাই, পেয়ারা রিঅ্যাকশন বাচ্চাটার। হ্যাঁ গাইস সত্যি বলতে গেলে ভাই এত পরিমাণে গরম রেখেছে বিশ্বাস করো, এখন মানে বিকেলের টাইম বলে একটু গরমটা কমেছে। তাহলে কীরকম গরম ছিল আজকে ভাই গো? মানে আমরা টিকতে পারছিলাম না, আমরা দুজন অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম, ভাবছিলাম যে ভিডিও শ্যুট করতে বেরোবো, কিন্তু এত গরম ভাই, এই গরমে ব্লগ তো শ্যুট একদমই করা যাবে না। সেই জন্য ইয়ে বললো যে চল তোর বাড়ি হেলমেটটা বের করে একটু রিঅ্যাকশন নেওয়া যাক, গার্লস রিঅ্যাকশন বা বয়েস। তো সেই জন্য আমরা বেরিয়েছি, আমরা যাচ্ছি আগে বরগাছিয়ে, ভাই ফুল লেভেলে রিঅ্যাকশন পাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর মানে এর সামনে যে আইফোনটা লাগানো আছে ওই আইফোনেও শ্যুট হবে, তো দুটো ক্যামেরা মিক্সিং থাকবে। আর মানে এতে আমি ভয়েস ওভার দেবো বেশি, কারণ মাইক্রোফোন আনিনি, মানে ভয়েস ওভার দিতে হবে, ওই ফোনে শ্যুট হওয়া মানে ভয়েস ওভার দিতেই হবে, তো তোমরা ম্যানেজ করে নিও। তো চলো আগে বরগাছিয়ে যাই, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস বরগাছের রোড পুরো ক্লিয়ার ফাঁকা, আর এখানে মানে বানি হেলমেট পরে সেই সেই লেভেলের রিঅ্যাকশন আসছে। মেয়েটা ভিডিও করতে যাওয়ার আমাদের ভাই, এটা কি ছিল ভাই? আর সত্যি বলতে গেলে না ভাই, মানে
আজকে খুব টেস্ট লাগছে আমাকে, পানির টেস্টটা বেশি লাগছে, কেন গরম তো সেই লেভেলের। বড়গেছ এলাকা ভাই সব সময় ভিড় থাকে, দেখো বড়গেছ এলাকায় না ভিড় আর ভিড়, মানে হামেশা ভিড় থাকে এখানে। আরে এত নয়েজ গাড়ি ঘোড়ার, আমার আওয়াজ আসছে কি না জানি না ভাই, সত্যি বলছি। গাইস 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 এক মিনিট, সামনে তিনটে মেয়ে আসছে ভাই, রিয়াকশন পাওয়া যায় কি দেখি। রিয়াকশন দিলে খুবই ভালো, আর না দিলে পুরো গেল। তো গাইস ফাইনালি আমরা বেরিয়েছি ভাই, মানে বেরিয়েছি বলতে কি আমরা এখন অন্য রোডের দিকে এসেছি, আর ক্যামেরাটা মানে আমার ভাইপোর ফোনে লাগিয়ে রেখেছি আর আমার ফোনে রেকর্ডিং চালু রেখেছি। তো এখানে নাকি বলছে বিশাল রিয়াকশন পাওয়া যাবে, গার্লসের রিয়াকশন, দেখা যাক কি হয় ভাই। কীরকমভাবে দেখছে ভাই এরা, এটা কি হচ্ছে ভাই? গাইস এখানে রিয়াকশন পাওয়া যাবে, দেখো বাচ্চাটা রিয়াকশন, দেখো ভাই বাচ্চাটা রিয়াকশন, দেখো ভাই কি রিয়াকশন। গাইস কীরকমভাবে দেখছে বাচ্চাটা ভাই, কোজি ভাই বড় আসছে, সাইড দিয়ে বড় আসছে ভাই, কি করে সাইড দিয়ে আমাদের জোরের বড় এসেছে ভাই। সে সাইডে মনে হচ্ছে না বিয়ে বাড়ি হচ্ছে, আমার মনে হচ্ছে জানি না। আর এই রাস্তাটায় আমি কোনোদিন আসিনি, এই প্রথমবার আসলাম এর সাথে। কি বলতো, কি বলছে রে ভাই, এরা টিকটক নয় কাকা, ইউটিউবিং হচ্ছে এখানে ভাই। কাকাটা বলছে কি হচ্ছে টিকটক, আমি বলছে না টিকটকিং নয় ব্লগ হচ্ছে। গাইস ক্যামেরা কীরকম আসছে আমি জানি না, কারণ ওর ফোনে ভাই ক্যামেরা চলছে আর আমি পেছনে বসে বসে ভয়েস ওভার দিচ্ছি, মানে রেকর্ডিং করছি। গাইস সামনে বিয়ে বাড়ি হচ্ছে ভাই, কী লেভেলের রিয়াকশন আসবে জানি না, দেখো রিয়াকশন দেখো খালি তোমরা, ঠিক আছে রিয়াকশনগুলো দেখো। আর আমি এখানে কথাও বলতে পারছি না ঠিকঠাকভাবে ভাই, কীভাবে দেখছে। চ আমরা বিয়ে বাড়ি খেয়ে যাবি নাকি ঘরে, দাওয়াত দিয়েছে আমাদেরকে, আমাদেরও দাওয়াত আছে ভাই। এইভাবে দেখুনি গো লজ্জা লাগছে, চ চ আর একবার করে খেতে বসে যাই। গাইস এরা কারা, এটা কি ছিল ভাই, জোশ লেভেলের রিয়াকশন ছিল। এখানে দেখো কতগুলো চাচিরা দাঁড়িয়ে আছে, চাচিদেরকে তো দেখিয়ে দাও, চাচিমাগুলোকে দেখে ও ও ভাই পলটকে দেখ লিয়া হমকো, পলটকে দেখ। গাইস সত্যি বলতে গেলে ভাই মজা এলো এখানটাই ভাই, যাই হোক ভাই রিয়াকশন দেখে সত্যি বলছি ভাই আমার দিল খুশ হয়ে গেছে, মানে সেই লেভেলের রিয়াকশন এসেছে। যদি এটা আমার ডোরেমন থাকতো রে ভাই আজকে, তাহলে আজকে সেই লেভেলের ভিডিও করতো না আমি ভাই। এখানে তিন টাইমে টুকি দিচ্ছে কেন ভাই, পছন্দ পছন্দ হয়ে গেছে নাকি, কামড়ে লেবে দেখুনি, এই কামড়ে লাই। ভাই আমরা মানে এখানটায় দাঁড়িয়েছিলাম, কারণ ভাই এখানটা মানে রোডটা জ্যাম হয়ে গেছিলো। তো এখানে দেখো কালো বোরখা ভাই, জোশ লাগছে কালো বোরখাটা দেখ। আমরা এখন নেক্সট লোকেশানে যাচ্ছি, ভাইপো আমাদেরকে নেক্সট লোকেশানে নিয়ে যাচ্ছে, আই ডোন্ট নো বাট কোথায় নিয়েছে জানি না, তো যেখানে নিয়ে যাক নেক্সট লোকেশানে যাওয়া যাক। আর ভাইপো তুই বল তোর কী লেভেলের মজা হচ্ছে, দারুণ লাগছে দারুণ। তো ভাইপোকে দারুণ লাগছে বলছে আর আমাকেও দারুণ লাগছে, কেন রিয়াকশান আসাটাই আমাদের দরকার, কারণ তোমাদেরকে ভাই রিয়াকশান দেওয়ার জন্য যে ভিডিওটা শুরু করেছি। ও ভাই ও ভাই এরকম করে দেখুনি, ও দেখুনি ও প্রেমে পড়ে যাবে এক্ষুনি। গাইস এখানে কি একটা হচ্ছে ভাই, আই থিঙ্ক পুজো হচ্ছে মনে হচ্ছে, কালী পুজো। হ্যাঁ কালকে এসেছিলাম এখানে, কালী পুজো হচ্ছিল, এটা মেলা মতো ছিল তাই না, কালকে জায়গাটাই তো ওটাই সেটা। তো যাই হোক দেখা যাক এখানে কি রিয়াকশন পাওয়া যাবে, বাট কেউ নেই, রিয়াকশন কি আসবে ভাই, ফাঁকা ময়দান উঠে গেছে, মেলা শেষ, না মেলা বসছে মনে হচ্ছে, না শেষ শেষ, রিয়াকশন আসবে না। গাইস অন্ধকার হয়ে গেছে, মানে রাত মানে সন্ধে হয়ে গেছে, রেকর্ডিংটা কীরকম হচ্ছে জানি না, আইফোনে রেকর্ড হচ্ছে, মাস্ট হচ্ছে রেকর্ডিং তোমার সবাই ভালো তো ভাই, রিয়াকশন কী লেভেলের ভাই। তো গাইস আমরা মানে বড়গাছিয়ার ভিতরে ঢুকছি, মানে এদিকে আর কি সেদিনকে জলসা এসেছিলাম, এদিকে আমার কটা সাবস্ক্রাইবাররা আছে, তো সাবস্ক্রাইবাররা আমাকে যদি দেখে থাকো আজকে এই ভিডিওটা, তো তোমাদের গ্রামে ঢুকছি আমি, দেখো খালি খালি মার না খেয়ে যাই দোয়া করো, কারণ যে এসে ধরে না পিটে দেয় ভাই। কমেন্ট করা থেকে হ্যাঁ কমেন্ট করো যে হ্যাঁ এটা আমার বাড়ি এটা আমার ঘর, খালি মার না খায় একটু দোয়া করো তোমরা, কারণ গ্রামের ভিতরে ভিডিও করা মানে না মার তো খেতে হবেই। গাইস ব্যাপারটা হয়েছে এই এলাকাতে, মানে এই যে এখানটায় আছি আমরা যেই গ্রামটাতে, এই গ্রামে একটা সোহানা বলে মেয়ে আছে, মানে সামিন তাকে চেনে, তো সে যদি ভিডিওটা দেখে থাকো তুমি একটা ছোট্ট মতো কমেন্ট করো, তোমার কমেন্টের আশায় বসে থাকবো আমরা। এখন সন্ধে হয়ে গেছে,
দেন আমরা এখন আগের দিকে বেরিয়ে যাব। ভাই কি ভালো রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিস ভাই, এরকম রাস্তাই তো দুনিয়ায় দরকার, আমাদের ভোট দেবো সবাইকে। আর যা রাস্তা এত সুন্দর রাস্তা হয়ে যাবে, দেখো সে এত সুন্দর রাস্তা করার জন্যে। হ্যাঁ বিউটিফুল ভাই, আমরা বিউটিফুল গাইস, মেয়েগুলো বলছে বিউটিফুল, আমরা কি বিউটিফুল? গাইজ এখানে মানে একটা যে আড়েস নিয়ে গেল দেখলে বাইকওয়ালাটা, ওই ছেলেটা বলছে বদ্দা ভালো তো তোমার ভিডিও আমি দেখি। তো ভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এইভাবে ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসা আমার দরকার, সত্যি বলতে গেলে তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক দরকার। তোমরা যেরকমভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবে সাপোর্ট করতে থাকো, আমি আরও আগে যাবো, কারণ তোমরা সাপোর্ট না করলে ভাই আগে যেতে পারবো না কোনো দিন, আর তোমাদের সাপোর্ট ছাড়া এতদূর আসতেও পারতাম না। তো যারা সব আমার ভিডিও দেখো সবাইকে আমার দিল থেকে অনেক অনেক ধন্যবাদ, এইভাবে সাপোর্ট করে এতটাই বলবো। আর গাইজ তোমাদেরকে একটা কথা বলি, আমি যেই বরগেছে যে গ্রামটা ঘুরলাম, এই গ্রামের মধ্যে যদি কেউ আমার ভিডিও দেখে থাকো মানে তোমার বাড়ির পাশ দিয়ে এসেছে কি ভাই গ্রামটা তুমি চেনো বা এখানে তোমার বাড়ি, তো তোমরা কমেন্ট করো, আর কার গ্রামে যেতে হবে সেটাও কমেন্ট করো, আমরা টাইম পেলে অবশ্যই সবার গ্রামে গিয়ে ভিডিও বানাবো, তোমাদের সাথে দেখাও করবো, মানে গ্রামে ঢুকে দেখা করে আসবো, এরকম দ্বারা কথা দিচ্ছি। তোমরা খালি কমেন্ট করো যে আমার গ্রাম অমুক জায়গায় বা তুমি আমার গ্রামে এসেছিলে আমি তোমাকে দেখেছি, তোমাদের কমেন্ট না দেখে আমার দিলটা পুরো খুশি হয়ে যায়। আমরা এখন স্টেশনে এখানে এসেছি, মেন ব্যাপার হচ্ছে এটা নেক্সট ব্লগটা যেটা ছেড়েছিলাম এখান থেকে শুরু করেছিলাম আমরা, মানে আমার বন্ধুটাকে ছাড়তে যাচ্ছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখে নিয়েছো এতক্ষণ। তো যাই হোক চলো এখান থেকে স্টেশন থেকে আগে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে বরগেছা রোডে উঠে ডাইরেক্টলি কথা বলছি। জিন্দগি নে জিন্দগি ভর গম দিয়ে জিতনে ভি নাম্বার দিয়ে সব বন্দিয়ে কি হরে গাইস নাম্বার চাইনি আমার। গাইস ফাইনালি মেন রোডের কাছে এসে গেছি, আর মেন রোডটা আমরা এখন ক্রসিং করব, আবার সেই নয়েজ আসবে, মানে নয়েজ আর নয়েজ ভাই, তোমরা যত সাপোর্ট করবে তত তাড়াতাড়ি আমি একটা গোপ্রো ক্যামেরা নেবো, ক্যামেরা নেওয়ার ইচ্ছে খুবই আছে, আর ক্যামেরা নিলে তো ভাই সেই লেভেলের ব্লগ হবে। গাইস ব্যাপারটা হয়েছে এখানে মানে আমার মানে আইফোনের এটা ইয়ে অর্ডার করেছিলাম, কি বলে ওটা গ্লাস ক্যামেরার গার্ড তাই তো ক্যামেরার গ্লাস অর্ডার করেছিল, তো এসেছে কিনা আই ডোন্ট নো, তো যে জিজ্ঞাসা করবে বলছে ওই জন্য আর কি এখান থেকে আমরা গাড়িটাকে ইউটার্ন মারছি। কোথায় ঢোকাচ্ছিস রে ভাই, জিজ্ঞাসা করবি আর চলে যাবে, ঠিক আছে টাইম লাগাবো না বেশি। তো এই দোকানটায় আর কি অ্যাপেল স্টোর না ওপো, ওপো কোম্পানি, তো গিয়ে জিজ্ঞাসা কর, দেখ এসেছে কি, ফোনটা ধরে ফোনটা ধর হাতে। এখানে নেই ভাই যেটার জন্য এসেছিলাম, বললো যে আছে বাট দাঁড় করিয়ে রাখলো, তারপরে বলছে নেই অন্য দোকানে যেতে বলছে, আমরা ভাই যাবো না, আমরা এখন জগৎবল্লভপুরে যাবো। ভাই টোটো থেকে দেখছে দেখো সেই লেভেলের রিয়াকশন ভাই, এ বুলেট আলাদা যেতে যেত খামাখাই কানের কাছে ভ্যার 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 করছে। আমরা এখন যাচ্ছি ভাই মানে পাতিহালে ঘুগনি খাবার জন্য, পাতিহালে একটা কাকি আছে, কাকির কাছে ঘুগনি খেতে যাচ্ছি, ওখান থেকে ঘুগনি ফুগনি খেয়ে মুন্সিয়ার দিয়ে হয়ে বাড়ি যাবো ভাই। তো এখন যেহেতু রাত হয়ে গেছে ভাই, কোয়ালিটিটা তো খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তো ততক্ষণের জন্য ক্যামেরাটা এখন বন্ধ রাখছি, ডাইরেক্ট ঘুগনির দোকানে গিয়ে আমরা ক্যামেরাটা চালু করে তোমাদেরকে দেখাচ্ছি। A few moments later. So guys, এখানে বন্ধ এখন ঘুগনির দোকান, তো বন্ধ আমাদের ঘুগনি খাওয়া হয়ে গেছে, এখানে ঘুগনি খাওয়া হয়ে গেছে, ভালো ভালো ঘুগনি খেয়েছি। আমরা রাত্রির দিকে আমরা চা খেতে যাবো অবশ্যই। মহফিল জমাও মুঝে নি পাতা বস ক্লিক হো জানা চাহিয়ে, আর মে ভি যা রা হুঁ মুঝে পার্ক মে স্টান্টস মারনে জানা হ্যায়, বাই।